ওকে তো আশা করি তোমরা আমাকে সবাই ঠিকঠাক শুনতেও পারছো এবং দেখতেও পারছো বন্ধুরা তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডেয়ার স্টুডেন্ট ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর সবাইকে সুপ্রভাত জানাই তো আর দেখতে দেখতে আমরা কিন্তু তিন ডিসেম্বরে চলে আসলাম মানে দু হাজার আমাদের শেষ হওয়ার দিকে তো বন্ধুরা কে কে লাইভে আছো দেখে নিচ্ছি আগেই সুবীর আনারকালী সৌভিক আখি পূজা মণিমঞ্জুসা প্রিয়া নস্কর সবাইকে সুপ্রভাত জানাই বন্ধুরা সেশনটা শুরু করার আগে যেটা আমার ডিমান্ড থাকে তোমাদের কাছে সেশনটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল সবাই শেয়ার করে দেবে সবাই সেশনটাকে লাইক করবে এবং যারা নতুন আজকে চ্যানেলে আসছো প্রথম ক্লাস করছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে সো দ্যাট মোর অ্যান্ড মোর ক্লাসের নোটিফিকেশন তোমরা যাতে পেয়ে যেতে পারো বন্ধুরা চলো তো দারুণ সেশন আজকে দারুণ ওয়েদার এবং এই দারুণ ওয়েদারে দারুণ সেশন আমরা শুরু করবো একটা স্ট্রং মোটিভেশনাল কোর্স দিয়ে তো বন্ধুরা দেখো মার্টিন লুথার কিং জুনিয়র তিনি কী বলেছিলেন যে ইফ ইউ ক্যান নট ফ্লাই দেন রান ইফ ইউ ক্যান নট ফ্লাই দেন রান ইফ ইউ ক্যান নট রান দেন ওয়ার্ক ইফ ইউ ক্যান নট ওয়ার্ক দেন ক্রাউল বাট বাই অল মিন্স কিপ মুভিং বন্ধুরা দেখো কি সুন্দর একটা কথা বলেছে পূজা হতে পারে ঠিক আছে মে বি ঠিক আছে কোনো সে কোনো কোয়েশ্চন মার্ক নেই হতে পারে বাট অ্যাচ মাস এস পসিবল স্টুডেন্টসরা চেষ্টা করবে ক্লাসে জয়েন করার দেখো মার্টিন লুথার কিং জুনিয়র কি বলেছেন যে ইফ ইউ ক্যান ফ্লাই দেন রান ইফ ইউ ক্যান নট রান দেন ওয়ার্ক ইফ ইউ ক্যান নট ওয়ার্ক দ্যান ক্রাউল বাট বাই অল মিন্স কিপ মুভিং তার মানে কখনো কাউকে থেমে থাকতে বলেনি যে কোনো মাধ্যম দিয়েই হোক না কেন আমাদেরকে ফরওয়ার্ড আমাদেরকে মুভ করতে হবে এটা এখানে এর যে মোরাল অফ দিস ওয়ার্ড এটা এখানে বুঝিয়েছে বন্ধুরা জীবনটা হচ্ছে একটা রেসের মানে জায়গার মতো এবং যেখানে আমাদেরকে সবসময় থাকতে হয় এবং সবসময় এগিয়ে যেতে হয় একটা ভালো লোক একটা ভালো কথা বলেছিলেন যে ফল ফরওয়ার্ড তার মানে কি কখনো যদি আমরা পড়েও যাই তাতে যাতে আমরা সামনের দিকে পড়ি সো দ্যাট আমরা যাতে আর অল্প এগিয়ে থাকি নট ফল বিহাইন্ড ঠিক আছে তো বন্ধুরা দেখো জীবনটা অনেক বড়ো জিনিস এবং এই জীবনে সিরিয়াস হতে হবে এবং জীবনটাকে যদি আগিয়ে নিয়ে যেতে হয় আমাদেরকে যে কোনো প্রকারে নিজের যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য সেই লক্ষ্য এবং উদ্দেশ্যর দিক দিয়ে যে কোনোভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে এবং দারুণ একটা সুন্দর কথা এখানে আমরা জানতে পারলাম চলো এই সুন্দর মোটিভেশনাল কোর্স আমরা এগিয়ে যাই আমাদের আজকে সেশনে গুড মর্নিং এভরিওয়ান পূজা সুকন্যা সুদীপ্তা বাবাই মিস্টার থ্রি সিক্সটি অভিক অর্ণপ্রিয়া সবাইকে সবাইকে সুপ্রভাত জানাই বন্ধুরা চলো তো দেখো আজকে হচ্ছে থার্ড ডিসেম্বর এবং থার্ড ডিসেম্বর যে তারিখটি এই তারিখটাকে আমরা কি দিন হিসাবে সেলিব্রেট করি দেখো থার্ড ডিসেম্বর তারিখকে আমরা ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসঅ্যাবিলিটিস কী দিন হিসেবে সেলিব্রেট করি ইন্টারন্যাশনাল ডে অফ পারসন উইথ ডিসএবিলিটিস হিসেবে আমরা সেলিব্রেট করি আজকের এই দিনটিকে যদি আমরা কথা বলি ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসএবিলিটিস আর্লিয়ার এটাকে জানা যেত ইন্টারন্যাশনাল ডে অফ ডিসএবল পার্সন বা ওয়ার্ল্ড ডিসএবিলিটি ডে হিসেবে আর্লিয়ার এটাকে কী হিসেবে জানা যেত ইন্টারন্যাশনাল ডে অফ ডিসএবল পার্সন বা ওয়ার্ল্ড ডিসএবিলিটি ডে হিসেবে আগে জানা যেত বাট এটাকে নাও এটাকে কি জানা যায় ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসএবিলিটিস সেলিব্রেট করা হয় থার্ড ডিসেম্বর সিন্স নাইনটিন টু থেকে স্টার্ট হয়েছে উনিশশো বিরানব্বই সাল থেকে এটাকে শুরু করা হয়েছে সেলিব্রেট করা ঠিক আছে অ্যান্ড যদি আমরা কথা বলি প্রোক্লেমড অ্যান্ড প্রোমোটেড বাই দ্য ইউনাইটেড নেশনের দ্বারা হয় এটা ইউনাইটেড নেশনের যে প্রোমোটেড অ্যান্ড প্রোক্লেমড মানে তার নেতৃত্বতে এটা হয় ইউনাইটেড নেশনের রাষ্ট্রসংঘর দ্য ইন্টারন্যাশনাল অবজারভেন্স ইজ মার্ক দ্য ওয়ার্ল্ড ওভার টু ইন

সাল থেকে 1992 সাল থেকে 1992 থেকে এটাকে সেলিব্রেট করা হয় তো বন্ধুরা দেখো দারুন একটা এখানে আমরা কিন্তু কথা জানতে পারলাম যে আজকে 3 डिसेंबर एवं 3 डिसेंबरটা এরকম প্রচুর আমাদের বন্ধু বান্ধবী আছে যারা কিছু না কিছু সামহাউ ডিসেবল ঠিক আছে সো তাদেরকে হেল্প করে দেওয়া তাদেরকে সহায় করে দেওয়ার দায়িত্ব কর্তব্য কিন্তু আমাদের বন্ধুরা চলো চলো মুভ করছি আমাদের নেক্সট স্লাইডে আজকের আঠারো জন হয়ে গেছে বন্ধুরা আমি বলবো যে ফরটি স্টুডেন্ট তো ক্রস হতেই হবে ঠিক আছে চলো সবাই মিলে একটু চেষ্টা করলে আমরা স্টুডেন্ট পেয়ে যাব ঠিক আছে কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখো আজকে আমরা একটা নতুন রাজ্য নিয়ে কথা বলতে যাচ্ছি আমি এই রাজ্যের বিষয়ে কথা বলার আগেই তোমাদেরকে আমি আগে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্স এর বিষয়ে বলবো দেখো বর্তমান এই যত তোমরা এক্সাম ডিসেম্বরে নেক্সট ইয়ার তোমরা যত এক্সাম তোমরা দিতে যাচ্ছ প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু তোমাদেরকে কিন্তু ফেস করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিন্তু কোয়েশ্চেন আর মন মাথায় রাখবে আজকে আজকের ডেটে জেনারেল স্টাডিজের কুয়েশনও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কুয়েশনই আসে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন আসে তো কারেন্ট অ্যাফেয়ার্স ইজ এ ভেরি মাছ ইম্পর্টেন্ট এবং এখানে আমাকে অনেকেই বলেছিল যে স্যার রেলওয়ে বেস কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসেন আমি কাল থেকে কিছু দিন রেলওয়ে বেস কারেন্ট অ্যাফেয়ার্স বা রেলের পরীক্ষাতে যে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আসে মানে আমার বাকি পার্টগুলি তো থাকবে সাথে অনলি রেলওয়ে বেসড কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু থাকবে ঠিক আছে যেগুলি রেলের পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বন্ধুরা এই কারেন্ট এর ক্লাস রোজ আমরা করছি যেখানে আমরা এমসিকিউ সলভ করছি রোজ সকাল আটটায় আমি চলে আসি রোজ সকাল এইটায় আমি আমি চলে আসি ঠিক আছে কখনো যদি মাঝখানে ক্লাস অফ থাকে আমি তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদেরকে জানিয়ে দিই সো দিস ক্লাস ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট সো সবাই কনসেনট্রেট ঠিক মতো করবে চলো তো আজকে কথা বলছি বিহারকে নিয়ে বিহার যেখান থেকে ভারতবর্ষের রাজনীতি আমরা বলতে পারি শুরু হয় বিহার কি আছে ফাউন্ডেশন ফরমেশন হয়েছিল উনিশশো সালে বাইশে মার্চ উনিশশো সাল এবং স্টেটহুড অ্যাজ এ রাজ্য হিসাবে নিজেকে পরিচয় দেয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যদিও বা বিহার একটা অনেক পুরনো একটা রাজ্য ক্যাপিটাল হচ্ছে পাটনা এবং এই পাটনার পুনরতম নাম হচ্ছে পাটলিপুত্র কি নাম ছিল পাটলিপুত্র যেখানে আমাদের হিস্ট্রির পাতায় বা আমাদের ইতিহাসের পাতায় বিভিন্ন রাজারা এখানে শাসন করে গেছেন লার্জেস্ট সিটিটাও কিন্তু হচ্ছে পাটনা এবং টোটাল জেলা রয়েছে আটত্রিশখানা আটত্রিশখানা টোটাল জেলা রয়েছে জেলা রয়েছে ডেফিনেটলি যদি আমরা কথা বলি গভর্নর বিহারের বর্তমান গভর্নর হচ্ছে ফাগু চৌহান এবং মুখ্যমন্ত্রী বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে নীতিশ কুমার জি আবারও রিলেক্টেড হয়েছেন রীতিশ কুমার জি যদি আমরা কথা বলি আমাদের বিহারের যেটা লেজিস্লেটিভ সিস্টেম সেটা কিন্তু বাই ক্যামেরাল বাই ক্যামেরাল মানে কি দ্বিকক্ষীয় সিস্টেম দ্বিকক্ষীয় সংসদীয় ব্যবস্থা যেটা দ্বিকক্ষীয় সংসদীয় ব্যবস্থা যেটা সেটাকে আমরা বলি কি বাই ক্যামেরাল আমাদের যে সংশোধনীয় ব্যবস্থা সেটাতে ধরনের ব্যবস্থা থাকে একটা থাকে ইউনি ক্যামেরাল একটা থাকে বাই ক্যামেরাল এবং ইউনি ক্যামেরাল মানে হচ্ছে এক কক্ষীয় বাই ক্যামেরাল মানে হচ্ছে দ্বিকক্ষীয় দ্বিকক্ষীয় ঠিক আছে তো দ্বিকক্ষীয় যদি আমরা কথা বলতে যাই তাহলে আমাদের বিহারে কি রয়েছে লেজিসলেটিভ কাউন্সিল যেটা কাউন্সিলের টোটাল পঁচাত্তর খানা সিট রয়েছে এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে টোটাল দুশো তেয়াল্লিশ খানা সিট রয়েছে মানে ইজ এ হিউজ অ্যামাউন্ট যদি আমরা রাজ্যসভার বিষয়ে কথা বলি টোটাল রাজ্যসভার সংসদের সংখ্যা হচ্ছে ষোলো জন এবং টোটাল লোকসভার সংসদের সংখ্যা হচ্ছে চল্লিশ জন রিমেম্বার দ্যাট ফর্টি জন যদি আমরা টোটাল এরিয়া নিয়ে কথা বলি বিহারের টোটাল এরিয়া হচ্ছে চোরানব্বই হাজার একশো তেষট্টি স্কোয়ার কিলোমিটার চৌরানব্বই হাজার একশোয়ার কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি এবং এরিয়ার দিক থেকে কিন্তু বিহার হচ্ছে জায়গা অধিকার করে রেখেছে বারোতম জায়গা ঠিক আছে বন্ধুরা এক সেকেন্ড ওয়েট করবে একটু জল খেয়ে নিচ্ছি গলাতে একটু সমস্যা হচ্ছে ঠিক আছে চলো কোনো ব্যাপার নয় নেক্সট যদি আমরা দেখে নেই আমাদের টোটাল পপুলেশন বিহারের টোটাল পপুলেশন হচ্ছে যদি আমরা দেখতে যাই দশ কোটি চল্লিশ লক্ষ নিরানব্বই হাজার চারশো বাহান্ন জন দশ কোটি চল্লিশ লক্ষ নিরানব্বই হাজার চারশো বাহান্ন জন হচ্ছে টোটাল পপুলেশন ঠিক আছে টোটাল পপুলেশন আপনার আমি বলবো কাইন্ডলি ক্লাসে কনসেন্ট্রেট করো ঠিক আছে তারপরে এসব তোমরা লিখতে থাকবে অসুবিধে নেই টোটাল র্যাঙ্ক আমরা যদি কথা বলি যে জনসংখ্যার দিক থেকে র্যাঙ্ক হচ্ছে থার্ড র্যাঙ্ক এবং ডেন্সিটি জনসংখ্যার ঘনত্ব হচ্ছে এক হাজার একশো পার স্কোয়ার কিলোমিটারে টোটাল জনসংখ্যার ঘনত্ব মানে ডেন্সিটি যদি আমি কথা বলি যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক থেকে ছত্রিশতম জায়গা অধিকার করে রেখেছে এবং শিক্ষার হার কিন্তু সিক্সটি থ্রি পয়েন্ট টু তার মানে খুব একটা যে ভালো তা কিন্তু আমরা বলবো না হ্যাঁ যদি আমরা কথা দেখি প্রত্যেক হাজার জন ছেলের বিপরীতে নশো জন করে তোমার কি রয়েছে মেয়ে রয়েছে ঠিক আছে ওকে যদি আমরা স্টেট মামেলের কথা বলি স্টেট মামেল হচ্ছে গোর দ্যাট ইজ মিথুন স্টেট বার্ড হচ্ছে হাউস স্প্যারো ঠিক আছে স্টেট ফ্লাওয়ার হচ্ছে কাছ কাছনের স্টেট ফুড হচ্ছে ম্যাঙ্গো স্টেট ট্রি হচ্ছে পিপল ট্রি ঠিক আছে পিপল ট্রি আমরা সবাই জানি গয়া যেখানে বুদ্ধদেব পিপল ট্রির আন্ডার নিচেই কিন্তু তার যে নির্বাণা যেটা মানে তিনি তোমার হচ্ছে জ্ঞান সেই জ্ঞানটা অর্জন করেছিলেন ঠিক আছে সো পিপল ট্রি ইজ এ ভেরি দিস এ স্টেট ট্রি অফ আমাদের কি বিহার তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমরা বিহারের বিষয়ে অনেক কিছু ইনফরমেশন পেয়ে গেলাম এবার দেখো আমাদের পরীক্ষায় আমাদের ডাব্লিউ বিসিএস পরীক্ষা হোক বিভিন্ন পরীক্ষা হোক অনেক সময় আমাদের যে পশ্চিমবঙ্গের নাইবারিং যে স্টেটগুলি আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন করে দেয় তো আমাদেরকে কিন্তু নাইবারিং স্টেটগুলির বিষয়ে ভালো করে জানতে হবে মুভ করছি আমাদের নেক্সট স্লাইডে তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম আজকের আমাদের এমসিকিউ সেশন তো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে এমসিকিউ করব টোটাল দশখানা খানা এমসিকিউ করবো তারপরে তো আমাদের রয়েছে আরো আমাদের এমসিকিউ অন অন জেনারেলসডি পার্ট এবং তোমাদেরকে আমি দুই সেকেন্ড করে সময় দেব সবাই উত্তরটি করার চেষ্টা করবে ভুল হলেও যেন উত্তরটা যেন সবার কাছ থেকে আমি পাই ঠিক করে দেওয়ার দায়িত্বটা আমার ঠিক আছে চলো প্রথম প্রশ্ন তোমাদের জন্য হোয়াট ওয়াজ দ্য থিম ফর দ্য থার্ড গ্লোবাল রি ইনভেস্ট এনার্জি ইনভেস্টার্স মিট অ্যান্ড এক্সপো কি বলেছে বন্ধুরা প্রোগ্রামটার নামটা কি আগে আমি এটা দেখে নিচ্ছি থার্ড গ্লোবাল রি ইনভেস্ট রিনুয়েবল এনার্জি ইনভেস্টার্স মিট অ্যান্ড এক্সপো যেটাকে অর্গানাইজ কে করেছে বাই মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউবল এনার্জি ভার্চুয়ালি ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বর অব্দি চলেছে বলেছে থিমটা কি এই যে থার্ড গ্লোবাল রি ইনভেস্ট রিনুয়েবল এনার্জি ইনভেস্টার্স মিট যেটা হলো তার থিমটা কি ইনোভেশন ইন প্যান্ডেমিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন ফর সাস্টেনেবল এনার্জি ট্রানজিশন না গ্লোবাল স্ট্যাবিলিটি শেয়ার সিকিউরিটি অ্যান্ড ইনোভেটিভ গ্রোথ না কোয়েসিভ অ্যান্ড রিপ্রেন্সিভ এশিয়ান সঠিক উত্তরটা কী হবে যদি আমরা দেখিনি হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা যদি আমরা দেখে নেই সঠিক উত্তরটা কী হবে দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ ইনোভেশন ফর সাস্টেনেবল এনার্জি ট্রানজিশন ইনোভেশন ফর সাস্টেনেবল এনার্জি ট্রানজিশন ঠিক আছে দ্যাট ইস অ্যান্সার নাম্বার থ্রি উইল বি দ্য রাইট অ্যান্সার নেক্সট কুয়েশনে মুভ করছি অনেকে তোমরা থ্রি উত্তর করেছো নেক্সট কোয়েশ্চেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ এলোকেটেড রুপিস নশো কোটি তাকে দিয়েছে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি ডিবিটি যাকে বলি আমরা ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য অফ কোভিড নাইন্টিন ভ্যাকসিন আন্ডার কোন মিশনে কোন মিশন বা কোন প্রকল্পর আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে নশো কোটি টাকাটা দিল ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজিকে ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য কোভিড নাইন্টিনের ভ্যাকসিনের উপরে কোন প্রকল্প বা কোন মিশনের আন্ডারে টাকাটা দেওয়া হয়েছে মিশন সমুদ্র সেতু মিশন কোভিড সুরক্ষা ন্যাশনাল হেলথ মিশন না মিশন ইনোভেশন না অটল মিশন হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা আমি আরেকবার বলবো সবাইকে সবাই একটু শেয়ার করে দাও এবং সবাই কিন্তু লাইকটা অবশ্যই মনে রেখে করবে ঠিক আছে সঠিক উত্তরটা কি হবে সবাই বলছে কোভিড সুরক্ষা বলছে সবাই দেখে নিচ্ছি এই তো তোমরা পারছো অ্যান্সার করতে থ্যাংক ইউ সো মাচ মিশন কোভিড সুরক্ষা হবে সঠিক উত্তর তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট নশো কোটি টাকা ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি কে দিয়েছে রিমেম্বার দ্যাট নেক্সট কোয়েশ্চেন কি বলেছে হু হু পাবলিশ দ্য ফ্ল্যাগশিপ রিপোর্ট যার টাইটেল হচ্ছে দ্য স্টেট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার যাকে আমরা সোফা বলতে পারি টু থাউজেন্ড টোয়েন্টি ওভারকামিং ওয়াটার চ্যালেঞ্জেস ইন এগ্রিকালচার কী বলেছে কে পাবলিশ করেছে দ্য ফ্ল্যাগশিপ রিপোর্ট যার টাইটেল হচ্ছে দ্য স্টেট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার সোফা বলি আমরা ওভারকামিং ওয়াটার চ্যালেঞ্জেস ইন এগ্রিকালচার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ইউএসডিএ ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট ফর এগ্রিকালচার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া চিকাগো কাউন্সিল অফ গ্লোবাল অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন কি বলেছে বন্ধুরা কে পাবলিশ করেছে দ্য ফ্ল্যাগশিপ রিপোর্ট দ্য টাইটেল হচ্ছে দ্য স্টেট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার সোফা বলতে পারি আমরা ঠিক আছে কিসের জন্য করেছে এটা ওভারকামিং দ্য ওয়াটার চ্যালেঞ্জ ইন এগ্রিকালচার এটার থেকে ওভারকাম করার জন্য কে দিয়েছে এটা যদি আমরা কথা বলি সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তর অনেকেই তোরা করে দিয়েছো দা রাইট আনসার দ্যাট ইজ ফাইভ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যার হেডকোয়ার্টার হচ্ছে রোম ইটালি ঠিক আছে রোম ইটালি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এই রিপোর্টটাকে টাইটেল রিপোর্টটাকে লঞ্চ করেছে নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্য সরকার সাইন করেছে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মানে একটা এগ্রিমেন্ট উইথ কার সাথে ইন্টারন্যাশনাল ডিজিটাল হেলথ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ কোলাবোরেটিভ কি বলেছে ইন্টারন্যাশনাল ডিজিটাল হেলথ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ কোলাবোরেটিভ इन जेभा सूिजारलँड टू डेव्हलप अँड डीप्लॉय डिजिटल टेक्नोलॉजीज इन द हेल्थ सेक्टर हरियाना पंजाब हिमाचल प्रदेश उत्तर प्रदेश उत्तराखंड হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার কোন রাজ্য সরকার উইথ স্টেট গভর্নমেন্ট সাইন করেছে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ইন্টারন্যাশনাল ডিজিটাল হেলথ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ কোল্যাবটিভ ইন জেনেভা সুইজারল্যান্ডে টু ডি টু ডেভেলপ অ্যান্ড ডিপ্লয় ডিজিটাল টেকনোলজিস ইন দ্য হেলথ সেক্টর হারিয়ানা পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ অ্যান্ড উত্তরাখণ্ড হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা সঠিক উত্তরটা কি হবে যদি আমরা দেখে নিই যদি আমরা দেখে সঠিক উত্তরটা হবে কি সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ পাঞ্জাব ইয়েস পাঞ্জাব সরকার এটা সাইন করেছে ইন্টারন্যাশনাল ডিজিটাল হেলথ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ কোলাবোরেটিভ ইন জেনেভা সুইজারল্যান্ডের সাথে ঠিক আছে পাঞ্জাব গভর্নমেন্ট পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কে রয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং ইয়েস ঠিক আছে নেক্সট কি আছে কোয়েশ্চেন উইচ বডি রিলিজড কি বলেছে উইচ বডি রিলিজড দ্য রিপোর্ট দ্য ইম্প্যাক্ট অফ কোভিড নাইন্টিন প্যান্ডেমিক অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট কোন কোন অর্গ অথরিটি বা কোন অর্গানাইজেশন রিলিজ করেছে একটি রিপোর্ট যার নাম হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ কোভিড নাইন্টিন প্যান্ডেমিক অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রান্সমিশ কি টু এ নিউ নর্মাল ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইউএন সিটিএডি ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড অর্গানাইজেশন অফ ইকোনমিক কোপোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট হোয়াট বি দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তর কি হবে কোন কে রিলিজ করেছে এই রিপোর্টটি দা ইম্প্যাক্ট অফ দ্য কোভিড নাইনটিন প্যান্ডেমিক অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধু যদি আমরা দেখিনি সঠিক উত্তরটা কি হবে হোয়াট বি দ্য রাইট অ্যান্সার যদি আমরা দেখিনি সঠিক উত্তরটা হবে দ্যাট ইজ ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট যাকে আমরা বলতে পারি শর্টলি ইউএন ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক আছে অ্যান্সার নাম্বার থ্রি উইল বি দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট কুয়েশনে মুভ করছি বন্ধুরা আমরা তার আগে আমি একবার বলবো সবাই যেটা আমার কথা যে শেয়ার এবং লাইক ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে বন্ধুরা দেখো যদি আমরা দেখে নিই হুইচ ওয়ার্ড ইজ নেমড অ্যাজ দ্য ওয়ার্ড অফ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ঠিক আছে হুইচ ওয়ার্ড কোন শব্দটি এই ওয়ার্ড অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি হিসেবে অ্যাস পার দ্য মোস্ট সার্চ ওয়ার্ডস অন দ্য ক্যাম্ব্রিজ ডিকশনারি টু থাউজেন্ড টোয়েন্টি ক্যাম্ব্রিজ ডিকশনারিতে দু হাজার কুড়িতে সব থেকে বেশি কোন নামে দু হাজার কুড়িকে সার্চ করা হয়েছে প্যান্ডেমিক করোনা ভ্যাকসিন কোয়ারেন্টাইন না নেম অফ দ্য এব এটা হয়তো অ্যান্সার তোমরা অনেকেই দিতে পারবে যে কোন নামে দু হাজার কুড়িকে সব থেকে বেশি সার্চ করা হয়েছে দ্য রাইট অ্যান্সার দ্যাট ইস কোয়ারেন্টাইন টু থাউজেন্ড টোয়েন্টি ঠিক আছে কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন যেটা কোয়ারেন্টাইনের ওপরে সব থেকে বেশি সার্চ করা হয়েছে ঠিক আছে কোয়ারেন্টাইন ওকে কোয়ারেন্টাইন হবে সঠিক উত্তর ডেফিনেটলি কোয়ারেন্টাইন নিয়ে অনেকের মনে একটা ভয় ছিল তাই না আমি নিজেও কোয়ারেন্টাইনে থেকেছি আর আমাদের অনেক স্টুডেন্টও বর্তমানেও আমার সাথে কালকেও গত কালকেও কথা হয়েছে কিছু স্টুডেন্টের যারা এখনও কোয়ারেন্টাইনে আছে হোম কোয়ারেন্টাইন তারা মানে আছে বর্তমান সময়ে ঠিক আছে সো আমি তাদের সবার সুস্বাস্থ্য কামনা করি ঠিক আছে চলো তো দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ কোয়ারেন্টাইন নেক্সট কোয়েশ্চেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ঠিক আছে আন্ডার টুক আ ভিজিট অফ হুইচ কান্ট্রি ফ্রম নভেম্বর টোয়েন্টি ফোর টু টোয়েন্টি নাইনে কোন কোন কান্ট্রিতে তিনি ঘুরেছে বাহারেন ইউএই রিপাবলিক অফ সিয়েচিলস না এই টু অ্যান্ড থ্রি দুটোতে না এই উপরে তিনটেতে সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তর যদি আমরা দেখিনি রাইট অ্যান্সার দ্যাট ইজ আপসলুটলি অল ওয়ান টু অ্যান্ড থ্রি ওয়ান টু অ্যান্ড থ্রি ঠিক আছে বাহারেন ইউএই অ্যান্ড রিপাবলিক অব সিএচল এই তিনটেতেই আমাদের যে ফরেন মিনিস্টার এস সুব্রমণীয় জয়শঙ্কর তিনি ভিজিট করেছেন নেক্সট কোয়েশ্চেন হুইচ কান্ট্রি হ্যাজ দ্য মোস্ট এফ ডি আই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইকুইটি ইনফ্লোস ইন ইন্ডিয়া ডিউরিং এপ্রিল টু সেপ্টেম্বর অ্যাকর্ডিং টু ডিপার্টমেন্ট ফর প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড কোন কান্ট্রি ভারতবর্ষের সব থেকে বেশি ইকুইটি ফলো করেছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দিয়েছে ইউএসএ সিঙ্গাপুর মরিশাস জাপান ফ্রান্স হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা সঠিক উত্তরটা কী হবে দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ যদি আমরা দেখি দেখিনি দ্যাট ইজ সিঙ্গাপুর ইয়েস সিঙ্গাপুর হবে সঠিক উত্তর তোমরা অনেকেই করেছো সঠিক উত্তর দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ সিঙ্গাপুর যে সব থেকে বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইনফ্লোস করেছে ইন্ডিয়াতে নেক্সট কোয়েশ্চেন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাম্বাসেডর ফর দ্য ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস ব্রেক থ্রো ইনিশিয়েটিভ ইন ইন্ডিয়া

এ আর রহমান উইল বি দ্য রাইট অ্যান্সার যাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানানো হয়েছে টু দ্য ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের ঠিক আছে ইয়েস মিস্টার থ্রি সিক্সটি বলছে মাই ফেভারেট ইয়েস এ আর রহমান ইজ এ ফেমাস কম্পোজার অ্যান্ড সিঙ্গার ওকে চলো নেক্সট কুয়েশ্চেন নেম দ্য এন এস এ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হু পার্টিসিপেট ফ্রম ইন্ডিয়া দ্য ফোর্থ এনএসএ লেভেল মিটিং অন ট্রেট কি ট্রিলেট্রেল মেরিটাইম সিকিউরিটি কোপারেশন বিটুইন ইন্ডিয়া শ্রীলঙ্কা অ্যান্ড দ্য মালদ্বীপ হোস্টেড বাই শ্রীলঙ্কা আমরা সবাই জানি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে আমাদের ভারতবর্ষের এনএসএ আমরা সবাই জানি যথেষ্ট ফেমাস একজন ব্যক্তি অল নো দ্যাট দ্যাট ইজ নন আদার দ্যান আজিত দোয়ালজি আজিত ডোভালজি ইজ আ ভেরি ফেমাস পারসন অ্যান্ড দ্য আইডল ইয়াং আইডল অফ আমাদের ইয়াং জেনারেশনের জন্য ঠিক আছে আজিত দোভালজি ওকে চলো তো বন্ধুরা আজকে এই ছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এমসি কিউ আমি আশা করি তোমরা অনেকেই উত্তর সঠিক করতে চেষ্টা করেছো এবং পেয়েও তোমরা দারুণ ব্যাপার এখন আমরা মুভ করবো আমাদের আজকের ইন্ডিয়ান পলিটির উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ঠিক আছে চলো শুরু করা যাক তাহলে আজকের ইন্ডিয়ান পলিটির উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সবাই প্রস্তুত সবাই থামস আপ হ্যান্ডস আপ যা আছে পাঠিয়ে দাও ঠিক আছে শুরু করবো আজকের আমাদের পলিটির উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো বন্ধুরা দেখো প্রথম প্রশ্নটি কি দিয়েছে দ্য ফান্ডামেন্টাল ডিউটিস আর ইনক্লুডেড ইন দা সংশোধনী আইনের দ্বারা ফান্ডামেন্টাল ডিউটিকে ভারতবর্ষের সংবিধানে আবার ইনপুট করা হয়েছে ফোরটি অ্যামেনমেন্ট অ্যাক্ট ফোর্টি ফোর্থ অ্যামেনমেন্ট অ্যাক্ট না ফোর্টি থার্ড অ্যামেনমেন্ট অ্যাক্ট না ফোর্টি সেকেন্ড অ্যামেনমেন্ট অ্যাক্ট হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে বাই উইচ অ্যামেনমেন্ট অ্যাক্ট ফান্ডামেন্টাল ডিউটিকে ইনকর্পোরেট করা হয়েছে আমাদের ভারতবর্ষের সংবিধানে দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ আবসোলুটলি ফোর্টি সেকেন্ড অ্যামেনমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সিক্স ফোর্টি সেকেন্ড অ্যামেনমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সিক্সের দ্বারা ঠিক আছে তো দ্য রাইট অ্যান্সার অপশন নম্বর ডি দ্যাট ইজ ফোর্টি সেকেন্ড অ্যামেনমেন্ট অ্যাক্টের দ্বারা ফান্ডামেন্টাল ডিউটিকে ভারতবর্ষের সংবিধানে ইনকর্পোরেট করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন কি বলেছে বন্ধুরা দ্য ফান্ডামেন্টাল ডিউটিস আর মেনশন ইন উইচ অফ দ্য ফলোয়িং কোন পার্টে ফান্ডামেন্টাল ডিউটির কথা মেনশন করা আছে পার্ট ফোর সাবক্ল এ পার্ট ফোর পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফোর ইন শিডিউল ফোর সাবক্লোস এ কোন পার্টে নিচে দেওয়া চারখানা থেকে কোন পার্টে ভারতবর্ষের যে ফান্ডামেন্টাল ডিউটি তার কথাটাই মেনশন করা আছে যদি আমরা দেখিনি সঠিক উত্তর কি হবে দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে যদি আমরা দেখে নেই দ্য রাইট অ্যান্সার এ পার্ট ফোর সাব এ পার্ট ফোর এতে এই ফান্ডামেন্টাল ডিউটির কথা মেনশন করা আছে দ্যাট ইস এ অপশন নাম্বার এ পূজা টু বি একদমই নয় টু এ হবে সঠিক উত্তর ঠিক আছে সঠিক নেক্সট কুয়েশন কি বলেছে বন্ধুরা হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকাল অফ দ্য কনস্টিটিউশন কন্টেইন দ্য ফান্ডামেন্টাল ডিউটি নিচে যে চারখানা যে আর্টিকেল দেওয়া আছে ফোর্টি ফাইভ সাবক্লস এ ফিফটি ওয়ান এ সেকেন্ড থার্টি বি ঠিক আছে কোন আর্টিকেলে ভারতবর্ষের সংবিধান বা সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা আছে কোন আর্টিকেলে যদি আমরা দেখতে যাই হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার যদি আমরা দেখতে যাই সঠিক উত্তরটা কী হবে দ্যাট ইজ আর্টিকেল ফিফটি ওয়ান সাবক্লস এ যেখানে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজের কথা মেনশন করা আছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন ইচ অফ দ্য ফলোয়িং আর ফান্ডামেন্টাল ডিউটি নিচে দেওয়া চারখানে থেকে কোনগুলি ফান্ডামেন্টাল ডিউটি সেফ গার্ডিং দাবলিক ইনটিগ্রিটি অ্যান্ড ইউনিটি অফ ইন্ডিয়া ডেভেলপিং সাইন্টিফিক ট্যাম্পার ইন হিউম্যানিজম অ্যান্ড অল অফ দ্যভ আমাদের আজকে চার নম্বর প্রশ্ন সঠিক উত্তরটা যদি আমরা দেখে নিই কোনটা হবে নিচে দেওয়া চারখানা থেকে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি আমি যেটা ভাবছি তোমরা কি সেটাই ভাবছো দ্য রাইট অ্যান্সার দ্যাট ইস আবসলুটলি অল অফ দ্য সঠিক উত্তর হবে উপরে দেওয়া তিনখানায় সঠিক উত্তর চার নম্বর উত্তর হচ্ছে দ্যাট ইস অল অফ দ্য দ্যাট ইজ ডি ঠিক আছে সবকটাই আমাদের ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্যর ভিতরে পড়ে রিমেম্বার দ্যাট নেক্সট কোয়েশ্চেন কি বলেছে নট বিজ ডি অল অফ দ্য

দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ আপসুলুটলি যদি আমরা দেখে নেই দ্য রাইট অ্যান্সার দ্যাট ইস ইজ পার্ট ফোর পার্ট ফোর বি দ্য রাইট অ্যান্সার যেখানে মেনশন করা আছে এবাউট কথা অ্যান্ড পার্ট ফোর সাবক্লস এতে মেনশন করা আছে ফান্ডামেন্টাল ডিউ ডিউটিজ কথা যখনই সেখানে সাবক্লস লেগে যাবে ঠিক আছে দ্যাট ইজ অ্যান্সার নাম্বার ডি উইল বি দ্য রাইট অ্যান্সার নেক্সট গ্রুপ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্ট ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি নিচে নিচেদের চারখানা যে অপশন দেওয়া আছে আর্টিকেল দেওয়া আছে বলেছে এখান থেকে কোন আর্টিকেলে আমাদের ডিপিএসপির কথাটি মেনশন করা আছে আর্টিকেল থার্টি সিক্স টু ফিফটি ওয়ান আর্টিকেল টোয়েন্টি এইট টু ফোরটি এইট আর্টিকেল ফোরটি টু টু ফিফটি সিক্স আর্টিকেল থার্টি টু ফর্টি নাইন হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে যদি আমরা দেখি নেই বন্ধুরা এর সঠিক উত্তর কী হবে দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ অ্যান্সার নাম্বার এ দ্যাট ইজ অপশন নাম্বার থার্টি সিক্স টু ফিফটি ওয়ান

ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা মেনশন করা হয় বা বলে কোন আর্টিকেলে যদি আমরা দেখতে যাই আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর আর্টিকেল ওয়ান্টি এইট আর্টিকেল টু ফিফটি সিক্স আর্টিকেল থ্রি সেভেন্টি এইট হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে যদি আমরা দেখিনি দ্য রাইট অ্যান্সার দ্যাট ইস আপসলুটলি আর্টিকেল নাম্বার এ দ্যাট ইস আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর দ্যাট ইস ঠিক আছে আর্টিকেল তিনশো চব্বিশ

পাঁচ বছর থেকে পঁয়ষট্টি বছর ছয় বছর থেকে ষাট বছর ছয় বছর থেকে পঁয়ষট্টি বছর পাঁচ বছর থেকে ষাট বছর মানে সঠিক উত্তর বলতে পাঁচ বছর তার কার্যকাল পঁয়ষট্টি বছর বয়স অব্দি সঠিক উত্তরটা কি হবে যদি আমরা দেখে নেই হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার দ্য রাইট অ্যান্সার দ্যাট ইজ যদি আমরা দেখে নিচ্ছি সঠিক উত্তরটা আমরা সবাই জানি হয়তো দ্যাট ইজ অ্যান্সার নাম্বার বি সি দ্যাট ইজ সিক্স ইয়ার্স আপ টু সিক্সটি ফাইভ ইয়ার্স ছয় বছর কার্যকাল বাট আপ টু সিক্সটি ফাইভ ইয়ার্স অবধি থাকতে পারবে সি এখানে আমরা কিন্তু যথেষ্ট পলিটির আমরা আমরা করলাম রোজ করছি এবং আগামীকালকের ক্লাসে কিছু রেলওয়ে বেসড কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু থাকবে ঠিক আছে সো বন্ধুরা আমার যদি আমরা যদি দেখে নিই আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তোমাদের জন্য দুটো ভালো কথা আছে সবাই একটু শুনবে মন দিয়ে যে এই যে ডাবলু বিসিএসের মহাপেক বা দুরন্ত ব্যাচ বা অর্ঘদ্বীপ স্যারের হিস্ট্রি অপশনাল ব্যাচ এবার এসবের বাইরেও আমাদের যে শুভদীপ স্যার শুভদীপ স্যারের রিজনিং তোমরা সবাই যেন রিজিনিং পড়ানো নি শুভদীপ স্যারের দাদাগিরি ব্যাচ আসতে চলেছে দাদাগিরি ব্যাচে অ্যাডমিশন চলছে যেখানে যেখানে শুধুমাত্র রিজিনিংকে কমপ্লিট করানো হবে এবং তার পাশাপাশি তোমাদের শুভাশিস স্যার এবং শাহিন ম্যামের দুজনের মিলিয়ে সায়েন্সের নাইনটি নাইন নক আউট ঠিক আছে একটা ব্যাচ আসতে চলেছে সায়েন্সের ওপরে শুধুমাত্র তো তোমরা যারা যারা এখনো যে কোনো কোর্সে ইন্ডিভিজুয়াল কোর্স এগলি ঠিক আছে এখনো অ্যাডমিশন নিতে নাও নি তারা কিন্তু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ডট কমে গিয়ে একবার ভিজিট করতে পারো এবং আমার কোড ওয়াই দুশো পঁচিশ যে কোনো কিছু পারচেস করতে হলে ওয়াই দুশো পঁচিশ ইউজ করবে অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট দ্যাট মিনস সেভেন্টি টু প্লাস ফাইভ পার্সেন্ট তোমরা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা আজকেই ভিজিট করো এখানে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ডট এবং আমার সেশন যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক করে দেবে সবাই শেয়ার করে দেবে দেখা হবে আগামীকাল আবারও সকাল আটটায় চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবে ততক্ষণের জন্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ জেই হিন্দ সুস্থ থাকো ভালো থাকো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ